জনজাতি উন্নয়নে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির শেষ নেই। তবে সিমনা বিধানসভার অন্তর্গত রামশঙ্কর এডিসি ভিলেজের নলচাবাড়ি পাড়ার চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। পানীয় জলের অভাবে পাহাড়ের পাথর চষা জলই নিজেদের তৃষ্ণা নিবারণ করতে বাধ্য হচ্ছে স্থানীয় পরিবারগুলো। অথচ সংশ্লিষ্ট সমস্যার সমাধানে প্রশাসনিক কর্তাদের নেই কোনো হেলদোল। রাজ্যের জনজাতি উন্নয়ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মুখে গাল ভরা ভাষণ আর প্রতিশ্রুতি প্রায়শই শোনা যায়। তবে বাস্তব সত্য হল, জীবন ধারণের ন্যূনতম সুবিধা থেকে আজও বঞ্চিত পাহাড়ের আদিম ভূমিপুত্ররা। সিমনা বিধানসভার অন্তর্গত রামশঙ্কর এডিসি ভিলেজের নলচাবাড়ি পাড়ার জনজাতি পরিবারগুলি এই উন্নয়নের যুগেও নিজেদের তৃষ্ণা মেটাচ্ছে পাহাড়ি ঝর্ণার পাথর চষা জলে। করুণ মুখে স্থানীয় সংবাদ প্রতিনিধিকে জনজাতি মহিলারা জানান, আগে কিছুদিন ট্যাঙ্কে করে জল সরবরাহ করা হলেও গত ন মাস ধরে সম্পূর্ণ বন্ধ সেই সরবরাহ। ফলে জীবন তৃষ্ণা মেটাতে জঙ্গলাকীর্ণ পাহাড়ের গা বেয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে জল সংগ্রহ করেন তারা। যদিও এই জল সম্পূর্ণ স্বচ্ছ পানীয় জল নয়। কয় বছর ধরে আমরা এভাবে জল পান করছে, অত দূরে যায় সেরা গাড়ি দিয়ে আগে দুই আগে আইছিল, নয় মাসের আগে গাড়ি দিয়ে পানীয় জলগুলি দিয়ে যায়। কেন বদ্ধ হয়েছে জানেন? আমি স্থানীয়দের দাবি, প্রশাসন তথা সরকার যেন শীঘ্রই পানীয় জলের ব্যবস্থা করে। আপাতত সেই আশা নিয়ে দিন কাটাচ্ছে ভূমিপুত্ররা। এখন সরকার যদি আইসে এটা ভালো, যা আমি ওই কবি কয়া দিব, এটা বহুত ভালো সরকার। শুধু পানীয় জলের সমস্যাই নয়, বিদ্যুতের পরিষেবায় নাকাল সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। যদিও নামকা বাসতে পাড়াটিতে রয়েছে বিদ্যুতের লাইন, যেখানে বিদ্যুৎ থাকে না দিনের পর দিন। ফলে স্বাভাবিকভাবেই তাদের জীবন যন্ত্রণা আরো তীব্র হয়েছে। অর্থাৎ ভোট আসে ভোট যায়, পাল্টায় না সংশ্লিষ্ট জনজাতির পল্লীবাসীদের দিনলিপি। যদিও রাজ্য প্রশাসনের দাবি 2023 সালের মধ্যে জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে বদ্ধপরিকর সরকার, বাকিটা সময় বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।